কটন ফ্যাব্রিকের, এটা আমি নিয়েছি সরোজিনী নগর থেকে। ইংলিশ একটা প্রভাব আছে, টু মাচ অফ কুক স্পয়েলস দ্য বোথ। এই হচ্ছে সেই দাঁত, দেখো ব্লাড লেগে রয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং। আজ হচ্ছে 13th of March 2021। লাস্ট দুদিন থেকে ব্লগ যাইনি, তার জন্য প্রথমে এক্সট্রিমলি সরি। কিছু ফ্যামিলি ইস্যুস হয়েছিল যার জন্য আমি তো ভেবেছিলাম ব্লগ করবোই না। যাই হোক, যদি ভবিষ্যতে কোনো দিন হয় এই টপিকটার উপর একটা ভিডিও আমি বানাবো, কারণ খুব জেনারেল একটা টপিক নিয়ে সমস্যা হয়েছিল আর আমার মনে হয় সবাইকে এই বিষয়ে একটু অ্যাওয়্যার করা উচিত। যাই হোক, এখন করছি না, তো এই হচ্ছে ব্যাপার। তো এখন একটা সমস্যা হয়েছে সকালবেলা উঠে উঠে, যেটা হয়েছে জিঞ্জার আমাদের এতটাই ছটপটে, তোমাদেরকে সবসময় ব্লগে দেখানো যায় না বা বোঝানো যায় না, কিন্তু জিঞ্জার বেসিক্যালি খুবই ছটপটে। তো কি হয়েছে, জিঞ্জারটা কি করেছে, ইউভির একটা দাঁত নড়ছিলই, তো সেটা আর কি মানে ভালো করে নড়েনি, জাস্ট নড়তে স্টার্ট করেছিল আর জিঞ্জার ওটাকে মানে পুরো মানে লাফাতে গিয়ে ইউভি দাঁতটা ভেঙে পেয়েছে। ইউভি একটু আগে খুব কান্নাকাটি করছিলো, তোমাদেরকে দাঁতটা দেখাচ্ছি আমি, মানে ও বলছে আমি আমার আর দাঁত উঠবে না হেন তেন, আমিও খুব টেনশনে পড়ে গেছিলাম। তো সুদীপ তো আমাকে বললো যে না অসুবিধা নেই, তাই তো ওই দাঁতটা নড়ছিল অলরেডি, ওটা ওর মানে দুধের দাঁত আর কি। তো এই হচ্ছে সমস্যা আর আমি এর মধ্যে রেডি হয়ে গেছি। আর আজকে ওয়েদারটা কিন্তু সিরিয়াসলি খুব ভালো, মানে দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে আমি সুদীপ্তর বাইক আজকে হার্লেটা মনে হচ্ছে মানে আজকে হার্লেটায় চেপে ঘুরে বেড়ানো সার্থক। তো যাই হোক, যদি সময় পাই তো সুদীপ্তকে বলবো আমাকে একটা ছোটো মতো ড্রাইভে নিয়ে যাক আর কি, হার্লে করে খুব ভালো লাগছে আর কি ওয়েদারটা। সকালবেলা একটু মুডটা অফ হলো এটা নিয়ে, কিন্তু ঠিক আছি আমরা এখন। তো এই হচ্ছে ব্যাপার, এখন আমাকে পার্লারে যেতে হবে কারণ আমার একটা স্টুডেন্ট বসে আছে, ওর কালকে অ্যাডমিশন নিতে আসা কথা ছিল। কালকে যেমন কি ক্লাস ছিল, বুধ আর রবিবার আমি ক্লাস করি আর কি। আর আমার ব্লগস দেখে অনেকেই এসে পার্লারে অ্যাডমিশন নিয়েছে, তোমরা এখনও যদি চাও অ্যাডমিশন নিতে নিতে পারো, কারণ 12টার বেশি স্টুডেন্ট আমি আমার একটা ব্যাচে ভরবো না, অনেক বেশি ক্লামজি হয়ে যায় আর এক একটা স্টুডেন্টের দিকে আমি খেয়াল রাখতে পারি না। তো এখানে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকলো, তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। এই হচ্ছে ব্যাপার, তো আপাতত এখন যাই পার্লারে। আর তোমাদের এই হচ্ছে সেই দাঁত, দেখো ব্লাড লেগে রয়েছে। ইউভি বলছে দাঁতটা মা ফেলো না, তো এটাকে আমি ভালো করে রেখে দিয়েছি আর কি, তোমাদের দেখালাম, বেচারা সত্যি মুডটা খুব অফ। বাড়ি জাস্ট বাইরে দাঁড়িয়ে আছে আর দেখো তোমরা ওয়েদারটা এত প্লেজেন্ট, এত সুন্দর, কি বলবো, দারুণ লাগছে। গাছের পাতা নড়ছে, উফ মাইন্ড ব্লোয়িং, মানে এরকম যদি ওয়েদার থাকে আর কি মানে আর কি চাই বলো, কিন্তু এটা থাকবে না, এক দুদিনের বেশি থাকবে না এই আর কি। চলো এখন। হ্যাঁ, কি কি মেনু হচ্ছে? ভাত, হুম, মুগের ডাল, হুম, মাংস কষা, হুম, পটল ভাজা, হুম, শুক্তো, হুম, কড়কড়া আলু ভাজা, কড়কড়া আলু ভাজা। চাটনিটা কিসের হবে, আমের না টমেটোর? চাটনিটা আমের না, আনারসের। তিনটা ঝোল, আমের ঝোল না, আমের ঝোল রাতবেলা মোটেও ভালো লাগবে না, তাহলে আনারসের চাটনি। চাটনি যদি করো মানে আমের, আনারস বা টমেটো, কিন্তু চাটনি হবে সেটা, আনারসের চাটনি আর মিষ্টি পাপড়। মিষ্টি পাপড় দই ফাটাফাটি, ঠিক তো, তাহলে একদম বাঙালি রান্না হলো। সো তোমরা যে এখন মেনুটা শুনলে, এই মেনুটা কিসের জন্য শুধু? জিঞ্জারের জন্মদিন উপলক্ষে। মুখটা এরকম বেঁকিয়ে বললো, মানে বুঝতে পারছো তো, মানে জিঞ্জাকে ও ভালোবাসে কিন্তু মানে ওর হিসেবে আমি একটু বেশি আধিক্ষেত্রম করছি জিঞ্জারের বার্থডে নিয়ে, তাই তো? বুঝতে পারছো কতটা ভালোবাসা ওর জিঞ্জারের প্রতি? যাই হোক, তোমাদেরকে এটা বলা হয়নি। হ্যাঁ দেখো, আমার বার্থডে তে কোনো এরকম মেনু খাইনি, জিঞ্জার বার্থডে মেনু খেতে, এটা তুমি বলতে পারলে সুদীপ। আজ কি 10 বছর তোমার সঙ্গে আমি রয়েছি, তোমার বার্থডে আমি করিনি? 10 বছর তোমার সঙ্গে আমি রয়েছি, তোমার বার্থডে আমি করিনি। তোমাদেরকে একটা জিনিস ইনফর্ম করা হয়নি, সেটা হচ্ছে কালকে 14th March, কাল হচ্ছে আমাদের জিঞ্জারের বার্থডে, ফার্স্ট বার্থডে। এবার গ্র্যান্ড কিছু সেলিব্রেশন না, শুধু বাড়ির কয়েকজন আর জিঞ্জারের কিছু ফ্রেন্ড, যারা এখনো জিঞ্জারের ফ্রেন্ড হয়ে ওঠেনি, তো কালকে একটা ফ্রেন্ডশিপ করানোর মতোও দিন বলতে পারো, প্লাস তাদেরকে ইনভাইটও করা হবে।
তো বাড়িতে ছোটর মধ্যে একটা বার্থডে পালন করা হচ্ছে, তো সেটারই মেনু এখানে ডিসাইড করা হচ্ছে। বাই দ্য ওয়ে এখনো জিঞ্জাররা কি খাবে, মানে জিঞ্জার জিঞ্জারের ফ্রেন্ডসরা কি খাবে সেটা এখনো কিছু ডিসাইড করা হয়নি। কয়েকদিন ধরে আমরা প্ল্যান করছিলাম যে জিঞ্জারের জন্য একটা কেক বেক করাবো কাউকে দিয়ে, কিন্তু এখানে কেউ নেই এমন যে পেটদের কেক বানাবো। তো ফাইনালি আমি বললাম যে ঠিক আছে ছেড়ে দাও, আমি কেকটা বেক করব। তো দেখা যাক আজ না হয় কাল আমি কেকটা বেক করে নেবো ওদের জন্য, আর আমাদের যে কেকটা থাকবে সেটা আমরা সব থেকে কিনবো, যেটা আমরা খাবো আর কি। আর ওদের তো বেসিক্যালি ওই ক্রিম বা অত সুগার অ্যাডেড কেক দেওয়া যায় না, সেই জন্য আমি একদম ন্যাচারালভাবে যতটা তৈরি করা যায় সেটারও রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো। ইনকেস তোমাদের বাড়িতে যদি কোনো পেট থাকে, পেটকে তুমি তোমরা যদি কেক খাওয়াতে চাও তোমরা ওভাবে খাওয়াতে পারো। যাই হোক আমিও ফার্স্ট টাইমই ট্রাই করবো, ডিজাস্টারও ঘটতে পারে, যা হবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর আজকে ব্লগটা তো কালকে যাবে, তো তোমরা আমাকে একটুখানি আইডিয়া দাও যে জিঞ্জারের মানে ওদেরকে খাওয়ানোর মতো কী মেনু দেওয়া যেতে পারে, কারণ আমার সিরিয়াসলি মাথায় ঢুকছে না। তেল খাওয়া যাবে না ওদের, অনেক কিছু বারণ থাকে, তো সেটাকে বেস করে কীভাবে ওদের জন্য নর্মাল ফুড অ্যাজ ওয়েল অ্যাজ একটু স্পেশাল করতে পারি তোমরা একটু আমাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে আইডিয়া দিও। তো এই চলো এবার একটু পরে আমি বাড়ি যাবো, কারণ আমাদের জিঞ্জারের বার্থডেটা আমরা ভাবছি ছাদে সেলিব্রেট করবো, তো ছাদটা ক্লিন ক্লিন করার ব্যাপার আছে, আমাদের ছাদে খুব একটা ওঠা হয় না তো ওটারও একটা ব্যাপার আছে। সো বাড়ি চলে এসেছি, আর জিঞ্জারের বার্থডে গিফট হিসেবে আমরা নিয়ে এসেছি একটা পটি পুপার, মানে আমাদের পটি পুপার যেটা ছিল ওটা নষ্ট হয়ে গেছে, তো আমাদের এটা নিয়েছি। আমি জাস্ট মজা করছিলাম যে বার্থডে গিফট জিঞ্জারের জন্য নিয়ে ভেবেছি, কিন্তু বুঝতে পারছি না এখান থেকে করাবো না কি করবো। যাই হোক যখন জিনিসটা তৈরি হয়ে আসবে তোমাদের অবশ্যই দেখাবো, সেটা হয়তো কালকে জিঞ্জার পাবে না কিছুদিন পরে পাবে। তো জিনিসটা এরকম, তোমাদের বাড়িতে যাদের পেট আছে আর পটি করে দেয় তুলে ফেলার ব্যাপার থাকে, তো আমি এটা অ্যামাজন থেকে অর্ডার করেছি। এটা কত দাম পড়লো রে ইউভি? 500 সামথিং না? কত টাকা দিলি সকালবেলা? 531 টাকা দাম পড়েছে উইথ ডেলিভারি চার্জ। তো এরকম থাকলে কি হয় পটিটা তুলতে সুবিধা হয়, তোমরা দেখে নিতে পারো। ধরো একটা আমি তোমাদের একটু দেখাই জিনিসটা এরকম, এটা আমাদের সেট করতে হবে। তোমরা শুনলে যে গ্যাস শেষ হয়ে গেছে, তো আমি সিলিন্ডারটা চেঞ্জ করলাম, পাশের বাড়ি থেকে নিয়ে এলাম, আমাদের সিলিন্ডারটা এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। তো খালি সিলিন্ডারটা আমি রাখতে গিয়ে একটা জিনিস লক্ষ্য করছি, তোমরা সাউন্ডটা পাও কিনা আমি জানি না, তো তোমরা সাউন্ডটা পেলে কিনা জানি না, তো এর ভেতরে কাঁকড় বালি এগুলো ভরা আছে, মানে এটা দিয়ে ওয়েটটা ওরা বাড়ায়, এইভাবেই ওয়েটটা বাড়ায়। হ্যাঁ তুমি আজকে শুধু কনজিউমার লিখবে শুধু, আর আমি এটার আলাদা করে একটা ভিডিও করছি, এটা করবে শুধু, কারণ এটা সবার জন্যই দরকার। এইভাবে ওয়েটটা ওরা বাড়ায়, তো এটা খুব একটা খারাপ প্র্যাকটিস আর কি, সত্যি খুব বাজে জিনিস না এটা। এটা আমি আলাদা করে একটা ভিডিও করছি, আমরা পে করছি যে জিনিসের জন্য, কাঁকড় বালি দিয়ে এইভাবে মানুষ ঠকানোটা ঠিক নয়, বিশেষ গভর্নমেন্ট কোনো একটা অর্গানাইজেশনের তরফ থেকে তো বিশেষ করে যদি গভর্নমেন্ট অর্গানাইজেশন করছে না, কিছু লোক অসৎ লোক আছে যারা করছে, এটা তো জিনিসটা খুব খারাপ করছে আর কি, যেটাই করছে। তো আমাদের হচ্ছে প্রন বিরিয়ানি রান্না, তোমাদেরকে দেখা যাবো ব্যাক ক্যামেরায় দেখায়, সাগরী কাছে মন দিয়ে রান্না করছে। আমি রোজ দিনই মন দিয়ে রান্না করি, মানে বেশি মন দিয়ে রান্না করি না, কিন্তু প্রন কম আছে, এই প্রনের পরিমাণে সেইটুকু মতো প্রন কম আছে, মন খারাপ আমি ভাবলাম বড় প্রন কিনেছি, সস্তা প্রন কি করবো। দেখো সবাই, ইংলিশ একটা প্রভাব আছে, টু মাচ অফ কুক স্পয়েলস দ্য বোথ, তো জানি না সেটা হবে কি না, সবাই ভালো কুক ওই জন্য সেটা হবে না। আমি একটা স্কুপ বেরিয়ে যাই, সব সব এক্সপার্ট কুক, এক একটা জিনিসের এক একটা, মানে ওটা আগেকার দিনে প্রচলিত হতো, কিন্তু আমাদের একজন বিরিয়ানি এক্সপার্ট, একজন তন্দুর এক্সপার্ট, একজন চাইনিজ স্পেশালিস্ট, এরকম করে আমাদের সব ভাগ আছে, সবাই এক্সপার্ট কিছু না কিছুতে, সেটা পরে আমরা ডিসাইড করে নেবো কে কিসে এক্সপার্ট। এখন আপাতত হোক রান্না, তারপর দেখা যাচ্ছে।
ওরা বিয়ে করে নি এই দিকে ওরা যায়নি ওই যে হাত ধরে আসবি এখনো ভাবতে হয় না আজকে একেই গ্যাস নেই, গ্যাসটা এলো, রান্না করলাম, তারই মধ্যে আবার আমাদের পিসি পিসমশাই এসেছিলেন, মানে আমার পিসি শাশুড়ি পিসমশাই, তো এইসব করে তাদেরকে একটু দেখতে কথা বলতে বলতে দেরি হয়ে যায়। তোমরা ভাবতে পারবে না আজকে আমরা লাঞ্চটা কটায় করছি, এখন বাচ্চা ঠিক 4:45, তোমাদেরকে দেখাই, এ দেখো, দেখলে বুঝতে হবে 4:45 বাচ্চা, আর লাঞ্চে কি নিয়ে বসেছি সেটাও তোমাদের দেখাচ্ছি, চলো। যেমনকে তোমাদের বলেছিলাম লুচি হবে, আলুর দম হয়, আলুর দমটা খুব স্পেশালি মালতী বানিয়েছে, এটা সুপার ফাটাফাটি হয়েছে, সুইট তো বলছিলাম এখনো খাইনি, এটা একটা আলুর তরকারি রয়েছে, মিষ্টি রয়েছে, এটা আমার সেদিনকার রান্না করা সাময়। আর এই রয়েছে প্রন বিরিয়ানি উইথ কেক, এই রয়েছে সেই চিকেন, হোয়াইট চিকেন। সো বাচ্চা এখন 7:30, আর আমি একবার পার্লার তো সকালে যেমন গেছিলাম এখন একবার যাব, তো যেটা হচ্ছে সেটা জিঞ্জার কাকের বার্থডে জানো, আর আমার তখন থেকে হিঁচকি উঠে গেছে, যাই হোক জল খেতে হবে, একটু টুকটাক প্রিপারেশান নেওয়ার জন্য, যাচ্ছি, টুকটাক জিনিস কেনাকাটা করে আসবো, যাতে আমি একটুখানি এগিয়ে ফেল, ও মাই গুডনেস, সমানে হিঁচকি উঠে যাচ্ছে, তো যাই হোক গিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। বাইরে বেরিয়ে আমরা বুঝতে পেরেছি যে কী লেভেলের ঠান্ডা লাগছে, সুইট তো আমি দুজনে, সুইট তো তাও ফুল শার্ট পরেছে, দেখতে পাচ্ছ আর আমি এখানে টি শার্ট পরেছি, আমার যে কী ঠান্ডা লাগছে, বলছে আর একটা কিছু পরে এলে ভালো হতো, আর আমাদের তো মানে বাইক যা যা আছে সেটা তোমরা সবই দেখেছো, তো আমার মনে হলো যে স্কুটি যেটা আছে, যেটা তোমাদের এর আগে দেখানো হয়নি কোনদিন ব্লগে, সেটাও দেখিয়ে দিই, কারণ যেহেতু তোমরা আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি, সব কিছু দেখানো উচিত। তো আজকে আমরা যাচ্ছি অ্যাক্টিভাতে, আর এই অ্যাক্টিভেটার সঙ্গে আমাদের অনেক ইমোশনস জুড়ে আছে, কারণ এই অ্যাক্টিভাটা আমার শ্বশুরমশাইয়ের কেনা, এবং আমার শ্বশুরমশাই এটাতেই চেপে অফিস যাতায়াত করতেন, ইভেন এটাতে আমিও বহুকাল মানে লাস্ট 2 বছর আগে অব্দি আমি এটাতেই মানে পার্লার যাতায়াত সমস্ত কিছু করতাম। সো একবার দেখাচ্ছি এখান থেকে, প্লাস নেমেও দেখাবো তোমাকে। খুব কমফোর্টেবল সামার্সে পড়ার জন্য, এটার দাম নিয়েছে মাত্র 100 টাকা, জাস্ট ভেবে দেখো মানে এতটা কম দামে, মানে এখানে বোধ হয় একটা অন্যও পাবো না মানে আমাদের বোলপুরে। তো যাই হোক আমার এটা প্রিন্টটা খুব ভালো লেগেছে, আর বিশেষ করে প্রাইসটা খুব ভালো লেগেছিলো, তো আজকে পড়েছি বলে তোমাদের একটু শেয়ার করে দিলাম আর কি। তোমাদের আমি বলেইছিলাম প্রিভিয়াস ভিডিওতে যে এর পরে পরে যা পড়বো, যদি আমি সরোজিনীনগর বা ওই সাইড থেকে কিছু কেনা থাকে তো অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। তো এখন চলো, এখন গিয়ে প্রচুর কাজ রয়েছে, 1 ক্যান্ডেল দেবে আর বেলুন কিছু আর ডেকোরেটিভ কি আছে একটু দেখাবে তো, দেখি আমি সাইজটা দেবো, রাত্রি 11টা, এখন ছাগলকে করছি চাটনির প্রিপারেশন, কারণ কালকে তোমরা জানো যে বাবুর চাটনি করে তোমাদের ব্যাক ক্যামেরায় দেখা, চাটনি হচ্ছে আমি চাটনি, তুমি জানো তাও আমাকে জিজ্ঞাসা করছো, আমের যে একটা টক ভাবটা না সেটা খুব ভালো হয়ে এনহ্যান্স হয়েছে, তো ফলে মিষ্টিটাও খুব সুন্দর ফিল হচ্ছে। চাটনি প্রিপারেশন আগে করে রাখলাম, কারণ বুঝতে পারছো কালকে খুব হেক্টিক, কালকে পার্লারও আমার একটু কাজ আছে, তো রান্নাবান্নার একটা চাপ থাকবে, ধরো বেশি জন গেট টুগেদার করছি না, বাট
আছে, জিঞ্জারের ফ্রেন্ডসরা আসবে, তাদের প্যারেন্টসরা আসবে, তো সব মিলিয়ে একটা যাই হোক বাড়ি ঘরোয়া খাবারের মধ্যেই সবকিছু যা হবে। এবার রান্না তো সে আলটিমেটলি আমাকেই করতে হবে, তো সেই জন্য এই হচ্ছে ব্যাপার। তো ডিনার আছে প্রন বিরিয়ানি আর হচ্ছে চিকেনের একটা হোয়াইট চিকেন, মানে চিকেন দই দই চিকেন টাইপের আর কি। তো এটা দিয়ে আমরা রাতে এখন ডিনার করব। তো তারপরে আমাকে করতে হবে এডিট, এখন বাজে 11:05, তো এখন প্রচুর কাজের সামনে। তো এর সঙ্গে ব্লগটা এন্ড করছি। আর তোমাদেরকে বলছি যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নিচে যদি কিছু কোয়ারিজ থাকে বা কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স কমেন্টে তোমরা কমেন্ট করতে পারো। আর একটু যদি বেশি ভালো লেগে থাকে তাহলে পুরো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে অবশ্যই শেয়ার করো। তো এর সঙ্গে ব্লগটা আমি এন্ড করছি। সো টাটা, গুড নাইট অ্যান্ড টেক কেয়ার।